So my dear flowers, this is your Abdurrahman. My dear flowers, today we are going to do one very interesting activity from Rainbow Water 4 book. Tarjon Rainbow Water 4 book jante hobe. Ajke kintu amra shei book ta theke ekta khub sundor activity sheet korbo. Okay? Acha. Ei je dekho flowers Rainbow Water 4 book. Ei book ti diye niye esho. Okay? Shobe kintu ekta pencil ekta eraser ante hobe. Thik ache? Acha. So flowers সবাই রেডি হয়ে গিয়েছো এখন চলো আমরা পেজ ওপেন করে ফেলি এখন এই বুকের পেজ নাম্বার 139 মানে 139 পেজটা ওপেন করতে হবে একবার আমার সাথে নাম্বারতে বলো 139 মানে 139 এই পেজটা ওপেন করে ফেলো অবশ্যই কিন্তু মাম্মা নালে বাবার হেল্প নিয়ে নাও ওকে আচ্ছা এই যে দেখো এই অ্যাক্টিভিটি শীটটা রয়েছে তাই তো এখানে কিন্তু আমরা কিছু ইনকমপ্লিট ওয়ার্ডস দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে ওকে আচ্ছা সো ফ্লাওয়ার্স আজ কিন্তু আমরা ওই অ্যাক্টিভিটি শীটটা করব ওখানে দেখলে তো অনেকগুলো ওয়ার্ডস ছিল মানে থ্রি লেটার ওয়ার্ডস ছিল যেগুলো কিন্তু ইনকমপ্লিট ছিল আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে ওকে আচ্ছা সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স আর ইউ রেডি ফর দিস অ্যাক্টিভিটি ওকে লেটস গেট স্টার্টেড সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি অনেকগুলো পিকচারস দেখতে পাচ্ছি তাই তো আর এই পিকচারসগুলোর নাম কিন্তু এখানে লেখা রয়েছে দেখো এই ওয়ার্ডসগুলো কিন্তু এখানে ইনকমপ্লিট রয়েছে আমাদের কিন্তু সবগুলো ওয়ার্ডস কমপ্লিট করতে হবে উই হ্যাভ টু কমপ্লিট অল দ্য ওয়ার্ডস ওকে আচ্ছা এই ওয়ার্ডসগুলো কমপ্লিট করার জন্য তো আমাদের কিছু লেটার্স প্রয়োজন এই দেখো এখানে কিন্তু সেই লেটারসগুলো দেওয়া রয়েছে আমাদের কিন্তু কারেক্ট লেটারটা নিয়ে এই ওয়ার্ডসগুলি কমপ্লিট করতে হবে ওকে তার আগে চলো আমরা দেখি এখানে কি কি রয়েছে What is this flowers? This is a log. তাই তো? A log is spelling কি? Log. Log. L-O-G. Log. দেখো এখানে শুধু O-G আছে. তাহলে O-G এর আগে এখানে কোন লেটারটা লিখলে এই ওয়ার্ডটা কমপ্লিট হয়ে যাবে? Log. L-O-G. Log. তাহলে এখানে L কোথায় দেখতে পাচ্ছি? এই যে তাই তো? তাহলে পেন্সিল নিয়ে নাও flowers. এই দেখো পেন্সিল নিয়েছি এই লেটারটা এখানে বসানোর আগে আমি এখানে সার্কেল ড্র করে নেব ঠিক আছে তারপর এখানে লিখবো এল এই যে এল এল ও জি এই ও জি ট্রেস করে নি চলো ও জি এল ও জি লক ভেরি গুড তারপরে ফ্লাওয়ার্স এই দেখো এটা কি এটা একটা নাম্বার না কোন নাম্বার এটা 1010 তাই তো ওকে তাহলে ফ্লাওয়ার্স টেন স্পেলিং কি টেন এখানে দেখো ই এন লেখা রয়েছে তাহলে আমরা এখানে কি বসাতে হবে টি তাহলে তো ওয়ার্ডটা কমপ্লিট হয়ে যাবে টি ই এন টেন তাহলে এখানে লেটার টি কোথায় দেখতে পাচ্ছি এই যে লেটার টি তাহলে টিটা সার্কেল করে নি আর আমরা এখানে টি লিখে ফেলি এই যে লেটার টি ই এন টেন ভেরি গুড তারপর ফ্লাওয়ার্স এইটা কি বিন তাই তো বিনে আমরা কি রাখি গার্বেজ রাখি তাই না ইয়েস ফ্লাওয়ার্স তাহলে বিন স্পেলিং কি আমাদের তো ওয়ার্ডটা কমপ্লিট করতে হবে বিন দেখো আই এন রয়েছে বিন ব বি আই এন বিন তাহলে বি এখানে কোথায় দেখতে পাচ্ছি এই যে বি তাহলে এখানে আমি এখানে সার্কেল ড্র করে ফেলি আর চলো এখানে আমরা বি লিখে ফেলি এই যে লেটার বি তারপর আই তারপর এন বিন বি আই এন বিন ভেরি গুড তারপর ফ্লাওয়ার্স এটা কি এটা তো একটা টব তাই তো টব দেখো ইউ বি লেখা রয়েছে তাহলে আমরা কোন লেটার লিখলে এখানে টব স্পেলিংটা কমপ্লিট হয়ে যাবে টব টব টি তাই তো এই যে টি সার্কেল ড্র করো আর আমরা এখানে টি লিখি চলো এই যে টি ইউ বি টব ভেরি গুড টি ইউ বি টব তারপর এটা কি এটা তো উইক তাই তো উইক স্পেলিং কি উইক উইক ডব্লিউ আই জি উইক তাহলে এখানে ডব্লিউ বসাবো ডব্লিউ কোথায় এইখানে সার্কেল ড্র করো আর এখানে ডব্লিউ লিখি চলো এই যে ডব্লিউ আই জি উইক ভেরি গুড ডব্লিউ আই জি উইক ওকে তারপর ফ্লাওয়ার্স এটা কি পেন পেন স্পেলিং কি হয় পি ই এন পেন পি ই এন পেন বাহ তাহলে এখানে আমরা এই যে পিটা কিন্তু এখানে লিখতে হবে তার আগে সার্কেল ড্র করে নাও আর পি লিখি চলো আর বলো আমার সঙ্গে পি ই এন পেন ওকে তারপরে ফ্লাওয়ার্স আর একবার রিড করো পি ই এন পেন
এখন দেখো এটা কি? এটা তো একটা হ্যাট, তাই না? হ্যাটের স্পেলিং কি হয়? H A T, হ্যাট। দেখো এটি লেখা রয়েছে, তাহলে এখন আমাদের কি লিখতে হবে? H, হা, H A T, হ্যাট, তাই তো? এই যে H, সার্কেল করো, H A T, হ্যাট, ভেরি গুড, H A T, হ্যাট। তারপর ফ্লাওয়ার সেটা কি? জিপ, তাই তো? Z I P, জিপ, জ। এখানে দেখো আই পি লেখা রয়েছে, তাহলে Z I P, জিপ। তাহলে এখানে আমরা জেড লিখবো, এই যে জেড, সার্কেল ড্র করো আর জেড লিখি চলো, আর বলো আমার সঙ্গে, জেড আই পি, জিপ, ভেরি গুড। তারপর এটা কি? রাগ, তাই তো? আর ইউ জি, রাগ। রাগের স্পেলিং কি? আর আর ইউ জি, তাই তো? তাহলে আর কোথায়? এইখানে দেখো, আমি এখানে সার্কেল ড্র করি আর এখানে লিখে ফেলি আর ইউ জি, কি হয়? রাগ, ভেরি গুড। তাহলে চলো একবার আমরা স্পেলিং গুলো পড়ি। এল ও জি, লগ, টি ই এন, টেন, বি আই এন, বিন, টি ইউ বি, টপ, ডব্লিউ আই জি, উইক, পি ই এন, পেন, এইচ এ টি, হ্যাট, জেড আই পি, জিপ, আর ইউ জি, রাগ, ভেরি গুড। নাও সবাই কিন্তু ওয়ার্ডস গুলো কমপ্লিট করে ফেলো, ওকে? আচ্ছা, সো মাই ডিয়ার ফ্লাওয়ারস, তাহলে আজকে আমরা কি করলাম? ইনকমপ্লিট ওয়ার্ডস গুলো আজকে আমরা কমপ্লিট করলাম, রাইট? আর এই যে ওয়ার্ডস গুলো আমরা আজকে লিখলাম, ইনকমপ্লিট ওয়ার্ডস গুলো কমপ্লিট করলাম, এই ওয়ার্ডস গুলো কিন্তু বাড়তি লেখা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ভুললে কিন্তু একদম চলবে না, ওকে? আচ্ছা, সো ফ্লাওয়ারস, আওয়ার ক্লাস ইজ ওভার নাও, টেক কেয়ার অফ ইওরসেলফ, লাভ ইউ অল।